আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আসসালামু আলাইকুম ورحمه আদায়ের পদ্ধতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব তিন রাকাত বিতর আদায়ের দুটি পদ্ধতি দেখা যায় অনেকে দুই রাকাত প্রথমে আদায় করে সালাম ফেরান এরপর এক রাকাত দিয়ে বিতর করেন আরেকটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে Hanafi ফিকহ অনুসারেরা বেতরে নামাজ আদায় করে থাকেন সেটি হলো তিন রাকাতে নিয়ত করে দুই রাকাত আদায় করার পর বৈঠকে বসে তার সাহত পরে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাওয়া এবং আরেক বসে পরে এবং দরুদ দোয়া পড়ে সালাম ফেরান তো এই পদ্ধতিগুলোর মধ্যে প্রথম পদ্ধতিতে বেতরে নামাজ আদায় সংক্রান্ত একটি হাটিস বোখারিতে এসেছে যেখানে আবদুল্লাহ বিন ওমর দুই রাকাত পরে সালাম ফিরিয়ে কাজ করেছেন এরপরে এক টাকা দিয়ে পড়েছেন তো বোখারিতে এই বর্ণনাটি আসার কারণে অনেকের নজর কেড়েছে এবং অনেকেই এই পদ্ধতিতে এই ভেতরে নামাজ আদায় করার ব্যাপারে জোর দেন তবে সাহাবাইকরাম এবং রসুল্লাহ আলী হোসাল্লামের বেতের আদায় সংক্রান্ত

আবার এই তিন রাকত ভেতরের দ্বিতীয় রকাত শেষ করে সালাম ফেরাতেন না বরং একসঙ্গে তিন রাকত করেই সালাম ফেরাতেন তো আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য এটা যে আমরা যারা হানাফিফিক অনুসারে একই সালামে তিন রাগাত ভেতরে নামা আজ আদায় করছি এই পদ্ধতিকে সাহাবা এভাবে আমল করেছেন রসুল্লাহ সাল্লাহ আজিসাল্লাম এভাবে আমল করেছেন এ ব্যাপারে অসংখ্য বর্ণনা রয়েছে সুতরাং আমরা যারা এভাবে আমল করছি তারা বিভ্রান্তির শিকার না হই অনেকে এক রাকাত বেতের আদায়ের কথা বলেন বা এক রাকাত আগে দুই রাকাত পড়ে পড়ে এক রাকাত পড়ার পদ্ধতিতে বেতের নামাজ আদায় না করলে বেতের নামাজ আদায় হবে না এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন সে বক্তব্য একেবারেই ঠিক নয় বরং আনাফি ফিক অনুসারে যে পদ্ধতিতে আমরা একই সালামে তিন রাকাত বেতার আদায় করছি সেটা সাল্লাম থেকেই শেখা পদ্ধতি রসুল নিজেই এভাবে বেতরের নামাজ আদায় করেছেন অতএব আমরা এই সংশয় না করি যে আমাদের বেতের আদায় হচ্ছে কিনা বা বিভ্রান্ত না হয়ে যে আমাদের বেতের আদায় হচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বলদান করুন